2026 সালের আগেই জাপানের সঙ্গে ফ্রি ট্রেড এবং ইকোনমিক পার্টনারশিপ চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিকেলে সচিবালয়ে চুক্তিগুলোর সম্ভাব্যতা যাচাইয়ে যৌথ সমীক্ষা শুরু নিয়ে এক অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী। এ সময় জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের রপ্তানি বাজার সংরক্ষণ সম্প্রসারণ এবং বিভিন্ন দেশে শুল্ক মুক্ত প্রবেশাধিকারের লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন দেশ ও ট্রেড ব্লকের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু হবে হলো 2026 সালের পরে। আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে, টার্গেটটা থাকবে, যাতে করে 26-এর আগেই যেন আমরা দুই পক্ষের একটা FTA হোক অথবা যেটা বললো একটা EPA বললো, এই যে কোনো শেপে একটা বিজনেস মানে অ্যাগ্রিমেন্ট করা।